মিনাখা বোমা বিস্ফোরণ কাণ্ডে মূল অভিযুক্ত আবুল হোসেন গায়েন গ্রেপ্তার, কিন্তু কে এই আবুল হোসেন? বুধবার সন্ধ্যে ছটায় বসিরহাটের মিনাখা থানার চাপালি গ্রাম পঞ্চায়েতের বকচোরা গ্রামে বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে ছ বছরের শিশুকন্যা সুহানা খাতুনের। সেই ঘটনায় মূল অভিযুক্ত সুহানা খাতুনের মামা তৃণমূল কর্মী আবুল হোসেন গায়েনকে গ্রেপ্তার করেছে মিনাখা থানার পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে এবং তাকে 14 দিনের পুলিশি হেফাজতে নেয়ার আবেদন জানিয়েছে মিনাখা থানার পুলিশ। কিন্তু প্রশ্ন উঠেছে, কে এই আবুল হোসেন গায়েন? গ্রামে কান পাতলে শোনা যাচ্ছে এক ভয়াবহ অপরাধমূলক রেকর্ড রয়েছে এই আবুল হোসেন গায়েনের। গ্রামবাসীরা জানাচ্ছেন, এর আগেও তার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়, তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পাশাপাশি বকচোরা বাজার এলাকায় রাজনৈতিক প্রতিহিংসার জেরে একাধিক বাইক পুড়িয়ে দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। গ্রামবাসীরা এও জানাচ্ছেন, তাকে মদত দিচ্ছে তৃণমূল কংগ্রেসের চাপালি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি আজিজুল গাজী। তার আশকারাতেই একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে আবুল হোসেন গায়েন। সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার আগে তৃণমূল কর্মীর বাড়িতেই বোমা ফেটে মৃত্যু হয়েছে শিশুকন্যার, যার ফলে যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে ওই গ্রামে। ঠিক কি কারণে বোমাগুলি মজুত করে রাখা হয়েছিল তা নিয়েই উঠছে একাধিক প্রশ্ন। তাহলে কি পঞ্চায়েতের আগে রাজনৈতিক সন্ত্রাস ঘটানোই ছিল আবুল হোসেন গায়েনের মূল উদ্দেশ্য? যা নিয়েই চিন্তার ভাঁজ পড়েছে শাসক দল ও প্রশাসনের কপালেও। যদিও গ্রামবাসীরা চাইছেন এই দোষীর যেন অবিলম্বে শাস্তি হয় এবং গ্রামের শান্তি ফিরুক। দৃঢ় রিপোর্ট, নিউজ নাও, বসিরহাট। অস্বীকার করছি না, একটা শোকের পরিবেশ রয়েছে, কিন্তু এটাও জেনে রাখুন, পঞ্চায়েত ভোটের আগে বিরোধীরা নানাভাবে আমাদের কর্মীদের কালিমালিপ্ত করার জন্য, বিভিন্ন ঘটনাকে উস্কে দেওয়ার জন্য বেশ কিছু ষড়যন্ত্র তারা করছে। এই ঘটনার সঙ্গে আমাদের কেউই জড়িত নয়। আমাদের কাছে যেটুকু খবর এসছে, এর সঙ্গে ভারতীয় জনতা পার্টি সরাসরি হিংসার রাজনীতিতে এবং ষড়যন্ত্রের রাজনীতি লিপ্ত হয়েছে। নিশ্চয়ই দুঃখজনক ঘটনা, আমরা চাই প্রকৃত ঘটনা তদন্ত হোক, কিন্তু আমরা এটা খবর পেয়েছি যে এর সঙ্গে বিজেপি এর সঙ্গে ভীষণভাবে জড়িত আছে। দিন ধরে চলছে তৃণমূল, আমরাও তৃণমূল কর্মী, আমরা এখানে তৃণমূলের মানে কর্মী দাঁড়িয়ে আছি সবটাই, কিন্তু এক ধরনের একে মানে বামপন থেকে আসা তৃণমূল পঞ্চায়েত সভাপতি আরিজুল গাজীর নেতৃত্বে দুষ্কৃতি তাণ্ডব চলছে এখানে। গতকাল সন্ধ্যে 6টা নাগাদ যে ঘটনা ঘটলো, মর্মান্তিক ঘটনা, বকচোরা মিনাখা থানা জেলা উত্তর চব্বিশ পরগনা, বোমা বাড়ি মজুত করা হয়েছে, সেখান থেকে একটা বাচ্চা খেলার ছলনায় বোমাটা হাতে নেয় নিয়ে একটা স্পষ্টভাবে ওখানে ডেড হয়ে যায় দুখানা হসপিটালে। এখানে যা এখান থেকে মাসখানেক আগে বকচোরার বাজার বলে একটা জায়গা, সেখানে 10খানা বাইক জ্বালিয়েছে এই পঞ্চায়েত সভাপতির নেতৃত্বে আইজুল গাজী। বাড়িতে বোমা মজুদ ছিল, এখানে মানে গুছিয়ে রেখে দিয়েছে সন্ত্রাস চালাবে সাধারণ মানুষের উপরে। সামনে যে পঞ্চায়েত ভোট, পঞ্চায়েতটা এক হাতে রেখে খাচ্ছে, আজকে দীর্ঘ 5টা বছর ধরে পুরো পঞ্চায়েত তছনছ করে খাচ্ছে। এখানে সাধারণ তৃণমূল কর্মী কথা বলতে গেলে তাদের ওই বোমবাজি, গুলিবাজি, গাড়ি গাড়িগুলো জ্বালিয়ে দেওয়া। আপনার নাম? আমার নাম সালাউদ্দিন মোল্লা।